নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমি চলে এসেছি আজ আবার একটি নতুন গল্প শোনাতে তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পরপুরুষ করালি গরু খুঁজতে বেরিয়েছিল আর তারক পেরিয়েছিল বউ খুঁজতে কালীপুরের হাটে সাঁচের বেলায় দুজনে দেখা বাঁচকে ছানি এসেছে ভালো ঠাউর হয় না তবু তারককে চিনতে পেরে কড়ালি বলল এ তারক নাকি আর বলো কেন দাদা মাগি সকাল থেকে হাওয়া কেন ঝগড়া করেছিস আর কোনদিন না হচ্ছে আজ আবার বাগান থেকে মস্ত মান কচুটা তুলে নিয়ে বেরিয়েছে আমি কচু যদি এসে থাকে এ হাটে বাঁধা এ ঠিক ফিরে যাবে আমার তো তা নয় এ গরু বলে কথা অবলা জীব হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান গুহারটা ঘুরে দেখেছ তার ঘুরে দেখিনি পেলুম না ভেবো না গরুও ফিরবে চলো পরানের দোকানে বসি পরান তারির কলসি সাজিয়ে বসে একখানা বারকষে ভাঁড় আর কাঁচের গেলাস সাজানো আশেপাশে খদ্দেররা সব উব হয়ে বসে ঢক ঢক গেলছে দুজনে সেখানে সেটে গেল কালীপুরের হাট এখানা হাটের মতো হাটি বটে দশটা গা যেন ভেঙে পড়ে জিনিস যেমন দাম মোলায় এই সন্ধ্যের পরও হ্যাজা কার্বাইড টেমি জেলে বিকে কিনি চলছে রম রম করে হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের পেটে টাড়ি গেলে তো আর কথাই নয় তবে কিনা বউটা বেলায় পালিয়ে যাওয়ায় আর সারা দিন হরি মটর গেছে রান্নাটা আসে না তারকের ছেলেবেলায় এই কালীপুরের হাটে এক জ্যোতিষী তার মাকে বলেছিল বাপু তোমার ছেলের কিন্তু অগ্নি ভয় আছে আগুন থেকে সাবধানে রেখো তাই মা তাকে গা ছুঁয়ে বাক্য নিয়েছিল আগুনের কাছে যাবে না আজ মায়ের কথা ভাবতে চোখটা জ্বালা করল মা মরে গিয়ে স্তক কিছু ফাঁকা হয়ে গেছে যেন দুপুরে না বেলায় মুকুন্দ দোকানে চারটি মুড়ি আর বাতাসা চিবিয়েছিল এখন খিদেটা চাগার মারছে করালি যেন মনের কথা টের পেয়েই বলল এ নন্দকিশোরের মোচার চপ খাবে খুব খাবো পয়সা দিচ্ছি যা গিয়ে নিয়ে আয় নন্দকিশোরের মোচার চপে এখানে খুব নাম ডাক সারা দিনে দোকানে যেন পাকা কাঁঠালে মাছি বসার মতো ভিড় এখন সন্ধ্যাবেলায় ভিড় একটু পাতলা হয়েছে সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে ওই নন্দকিশোরের হ্যাঁ দানোর চেহারা চারটে কর্মচারী ও নেতিয়ে পড়েছে যেন নন্দকিশোর মাথা নেড়ে বলল মোচা কখন ফুরিয়ে গেছে ফুলুরি হবে তবে গরম নয় আহা একটু গরম করে দিলেই তো হয় উনুন চিমিয়ে পড়েছে বাপু এখন আজ তুলতে গেলে কয়লা দিতে হবে শেষ আটে আর আজ তুলে লোকসান দেব নাকি দু টাকার ওই ফুলুরির জন্য বটে তারুক এধার ওধার খুঁজে দেখলো শেষে মুকুন্দ পেয়ে নিয়ে এল খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগলো তার উপর গিয়ে যেন গান ধরে ফেলল ভিতরে যখন নাচ গান চলছে তখন তারুক বলল কালীপুরের হাট বড় ভালো জায়গা কি বলো করালিদা জিবে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘশ খেয়ে শিশুর ছিল করালি এক গাল খানিকটা ভিজিয়ে রেখে গিলে বলল সেই কোমরে ঘুনসি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম তখন একরকম ছিল এখন অন্য রকম তারকের বাঁ পাশে একজন দাঁত উঁচু লোক তখন থেকে দুখানা সস্তা গন্ধ সাবান বা হাতে ধরে বসে আছে ডান হাতে চুমুক দিচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে সাবান দুখানা দেখছে বারবার পেটের মধ্যে নৃত্য গীত চলছে মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের লোকটার দিকে চেয়ে বলল সাবান বুঝি বউয়ের জন্য লোকটা উদাস হয়ে বলল বউ কোথা ঘাড়ের ওপর দু দুটো ধুমসি বোন মা বাপ মুকুন্দ বিশেষ সাপ বলে দিয়েছে আগে পরিবার থেকে তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব তা আলগা হতে বাধা কি হলেই হয় আজকাল সবাই হচ্ছে ভয়ও আছে মুকুন্দ বিশেষের ছেলের সঙ্গে তার ঝগড়া মেয়ের বিয়ে দিলেই মুকুন্দ আর তার বউ আমার ঘরে চাপ্পার মতলব করছে ও বাবা সেও তো মাধন তাই আর বিয়েটা হয়ে উঠছে না গো কি করো ওই ভ্যান রিক্সা চালায় নয়াপুর থেকে কেশব হালদারের মাল নিয়ে এসেছি হাটের পর ফের মাল নিয়ে ফেরা আর সাবানের কথা বলছো সে কি আর শখ করে কেনা গো লটারিতে পেলুম বাহ লটারি মেরেছ এ তো সুখের কথা চাই ওই যে লোহার রিং ছুঁড়ে ছুড়ে জিনিসের ওপর ফেলতে হয় রিং এর মধ্যখানে যা পড়বে তা পাবে ফিবার দু টাকা করে তিরিশ টাকা গজ চাগাল তার মধ্যে একবার এই দুখানা সাবান উঠলো যাচাই করে দেখেছি এ সাবান চার টাকা পঞ্চাশ পয়সায় বিকোয় লটারি মানেই তাই তো রে ভাই তুমি যদি সব জিতে যাও তাহলে ওলার থাকবে কি দাঁত উঁচু লোকটা একটা চুমুক খেয়ে বলল সবারই সব হয় শুধু এই ভ্যান গাড়িওয়ালারই কিছু হয় না বুঝলে মা একখানা ফর্দ ধরিয়ে দিয়েছিল ট্যাকে আছে এখনো সেসব আর নেওয়া হবে না কটা বাজে বলো তো তারকের হাতে ঘড়ি নেই আন্দাজে বলল তা ধরো সাতটা সাড়ে সাতটা হবে ওরে বাস কেশভাল্লার মাল গোটাতে লেগেছে যায় যায় করালি শেষ হচ্ছিল উঠবে নাকি গো করালি দা করালি একটা হাই তুলে পড়ল গরুটার কথায় ভাবছিলুম কি ভাবলে বাঁজা গরু বুঝতে খরচ আবার বেচতেও মন চায় না কিনবেই বা কে বল তাই বলো বাঁজা গরু তা গেছে আপুদি গেছে ভাবনার কি আছে রে আছে আমার ছোট পদের বড় ভাব ওই গরুটার খাইয়েছে কিছু বাকি রাখিনি আর দুটো গরু বিয়ে দুধ ও দেয় এটাই দেয় না এত বড় হাটে বখোচা মানে খড়ের গাদায় ছুচ খুঁজার এসে থাকলেও এত রাত অব্দি তো আর হাটের মাটি নেই বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরি মটর তারক ভাবছিল আরো কয়েকখানা চপ সাঁটিয়ে নেবে কিনা তারপর এক ঘটি জল খেয়ে নিলেই হলো কিন্তু পয়সার নেশাটা চৌপাট হয়ে গেলে মুশকিল পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরেন হরতন ইস্কাপান হয় নাকি হলেও বাপু যমুনা কি সব বোঝে তবে কিনা বাবু ভদ্রলোক মেলা জানা শোনা বাবুর কথা তো আর ফেলনা নয় একদিন জিজ্ঞেস করেছিল চিরন্তনটা আবার বলো কি ও বাবু এই চিরন্তন কথাটা কি বলতো নরেন বাবু হেসে টেসে বলল এই ধর তুই আর আমি আমিও কারোর কেউ নই তুইও কারো কেউ নস যেমন জলের মাছ কে কার মা বাপ জানে তবু তো ডিম ছাড়ছে বাচ্চা হচ্ছে ব্যাপারটা ওই রকম আর কি চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক বুঝলি না যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না তবে এটা ঠাউর হলো যে ওই চিরন্তনের মধ্যে প্যাঁচটা আছে প্যাচ বুঝতে যমুনার কেন কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না যমুনার এই সতেরো বছর বয়স হল এক বছর হলো পুরুষ মানুষ খাঁটছে পুরুষটা হলো তার বর তারক একদিন মিটমিট করে হেসে বলেছিল বাবুর বাড়িতে কাজে যাস তা কখনো পিট টিট চুলকে দিতে বললে দিস নরেন বাবুর মেলা পয়সা প্যাঁচ বুঝতে যমুনার দেরি হয় না আর একদিন বলল আহা বাবুর বউটা বোবা পীড়িতের কথা টথা কইতে পারে না পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চায় প্যাঁচ তা বুঝতে পারে চিরেন্তনটা বুঝতেও তার অসুবিধে হয়নি নরেন বাবুর বউ মলয়া বোবা কালা তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে নিতাই রায় পঞ্চাশ হাজার টাকায় নরেন বাবুকে কিনেছে এ কথা সবাই জানে নগদ ছাড়াও বাড়ি ঘর ঠিকঠাক করে দেওয়া মেয়ের নামে জমি জমা লিখে দেওয়া তো আছেই নরেন বাবুকে তাই আর কিছু করতে হয় না শুয়ে বসে আড্ডা দিয়ে সে সময় কাটছিল তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয় সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে ওষুধের দোকানও করে দিয়েছে গায়ের দোকান সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয় তার নরেন হলো বাবু মানুষ সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে সন্ধেবেলা নরেন বাবু গিয়ে ঘন্টা দুয়ে কাটিয়ে আসে সেখানে কিছু ইয়ার বন্ধু জোটে এসে শোনা যাচ্ছে নরেনবাবু গোদাই করি চালে সুবিধে হচ্ছে শ্রীপতির সে দু হাতে লুটে নিচ্ছে ইচ্ছে শ্রীপতিকে চাকরিটা তারকের সরিয়ে সে সোজা সাপটা ব্যাপার এতে কোনো প্যাঁচ নেই মানুষ কত কি চায় আর চাইবে তো নেই বলেই চায় কিন্তু চাইলেই তো আর হলো না দিচ্ছে কে আর তখনই প্যাঁচটা লাগে মলয়ের দুটো মেয়ে একটা সাড়ে তিন বছরের একটা দু বছরের তারা কেউ বোবা কালা নয় বড়টা পাড়ার খেলুড়িদের সঙ্গে খেলতে শিখেছে আর ছোটটা সারা বাড়িতে গুটগুট করে হেঁটে বেড়ায় এই দুটো মেয়ে হচ্ছে মলয়ার জান যখন আদর করে তখন খ্যাপাটে হয়ে যায় আর সারা দিনে মাঝে মাঝে মেয়েদের আ আ করে ডাকে মেয়ে দুটো মায়ের ডাক ঠিক বুঝতে পেরে ছুটতে আসে মেয়ে দুটোর দেখাশোনা করতো উড়নচন্ডী পটলি ছোট মেয়েটা তখন সবে হামা দেয় তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা দোকা খেলছিল মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝে ফিরে পায় না মাথা ফুলে ঢোল সোনার কথাই নয় মলয়ার তবু মায়ের মন বলে কথা কোথা থেকে পাখির মতো উড়ে এসে মেয়েকে বুকে তুলে নিল তারপর সে কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি পটলি না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ার হাতে বোবাদের রাগ বোধহয় একটু বেশি হয় কথা দিয়ে তো দুর্মুষ করতে পারে না গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না তাই ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে পটলির জায়গায় এখন যমুনা তার মেয়েদের দেখাশোনা করে ধান শুকোয় ঢেকি কোটে গেরস্ত বাড়িতে তো আর কাজের আকাল নেই আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুসমণ্ড ওই তারকের জন্য রেধে রেখে আসতে হয় তা বলে খারাপ ছিল না যমুনা খাটুনিকে তার ভয় নেই চিরকাল গতরে খেটে বড়টি ছিল কিন্তু ভয়টা অন্য জায়গায় সে হলো ওই মলয়া কালা হলে কি হয় যমুনার বিশ্বাস মলয়া অনেক কিছু টের পায় শুনতে না পেলেও টের পায় মাঝে মাঝে কেমন জানো বড় বড় চোখ করে কার দিকে অপলক চেয়ে থাকে একটু ভয় ভয় করে যমুনার ওদিকে নরেন বাবু ধীরে ধীরে এগোচ্ছে একদিন বললো নারী আর নদীতে কোনো তফাত নেই বুঝলি মেয়ে ছেলে হলো বউতা জল ডুব দিয়ে উঠে পড়ো নদী আর কি তাতে অশুদ্ধ হলো এই যে গঙ্গায় কত পাপি তাপি ডুব দেয় গঙ্গা কি তাতে ময়লা হয় রে আগে যমুনা শুধু শুনত কিছু বলতো না আজকাল বলে সে ফস করে বলে ফেলল তোমার কি কোনো কাজ নেই বাবু সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো শ্রীপতি তো শুনে দোকান ফাঁক করে দিচ্ছে শব্দ করে বলল দিক না তাতে আমার কি দোকান শ্বশুরের শ্রীপতিও তার লোক সে বুঝবে আমার ওতে মাথা গলানোর কি আছে আমি খাবো দাবো ফুর্তি করব বোবা কালা বিয়ে করেছি কি শ্বশুর কি আর চিরকাল থাকবে দোকান তো তোমারই হবে আমার একদিন নয় রে আমার নয় দোকান ওই বোবা কালার নামে ও আমি চাইও না দু টাকার জিনিস চার টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতই আমার নয় আমাকে কি তুই তাই বুঝলি আর একদিন আরও একটু এগোল নরেন বাবু। কথা তাঁতের শাড়ি দিয়ে বলল কাল সকালে পড়ে আসিস তোকে মানাবে এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে খুশি হলো তারক বললো বাহ বাহ এই তো কাজ এগোচ্ছে তার মানে নরেনটা তো ভিতর ডিম মার বুঝি এগোবে না কি চাও বলো তো তুমি দোষ ধরিস মাখামাখি করলে যদি কাজ হয় তো ভালোই তা যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লিখালে পারত আহা চটিস কেন পেটের দায় বলে কথা শ্রীপতিশালা তো শুনছি কৈলাসপুরে চার কাটা জমি কিনে ফেলেছে তাতে তোমার কি চলুনি হয় রে বুঝলি বুকের মাঝখানটাই বড্ড চলুনি হয় ঘর কাজ করে করে হাতে কড়া পড়ে গেল সুখের মুখও দেখলাম না প্রথমটায় বাঁধ ভাঁধ ঠেকলেও পরে দেখবি ব্যাপারটা কিছুই না আমিও যা আর ওই নরেন বাবুও তা তোমার মুখে পোকা পড়বে পোকা ওরে শোন ও চাকরির মতো সুখের চাকরি আর নেই মালিক চোখ বুঝে থাকে হিসেব চায় না এমনটার কোথায় পাবি এই টানা পোড়েনের মধ্যে দিন কাটছিল যমুনার একদিন বিকেলে ভিতরের বারান্দায় বসে মলয়ের চুল বাঁধছিল যমুনা বেশ চুল মেয়েটার দেখতে খারাপ নয় কিছু মায়াও হয় কোপায় কাঁটা গুঁজে হাত আয়নাটা মলবয়ার হাতে যখন ধরিয়ে দিল তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসলো মলয়া সেই বড় বড় চোখ দু হাতে হঠাৎ যমুনার কাঁধ খিমচে ঝাঁকায় আর বলে আহ 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 ভয়ে আত্মারাম ডানা ঝাপটাচ্ছিল বুকে জোর মেয়েটার গায়ে কি করছ বৌদি কি করছো আমি তো কিছু করিনি মলয়া ঝাঁকানি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে তারপর সাপে ব্যাং ধরলে ব্যাং যেমন শব্দ করে তেমনি এক অবোধ শব্দ বেরোতে লাগলো তার গলা থেকে আর দু চোখে জলের ধারা নরেন বাবু পরদিনই বলল শহরে বেড়াতে যাবি দুদিনের জন্য শুধু তুই আর আমি একটু ফুর্তি করে চলে আসব। চল না একটু ফুর্তি করে আসি ফুসে উঠতে পারল না যমুনা তার কি সেই জোর আছে জোর হলো স্বামীর জোর তার তো সেখানেই লব ডঙ্কা যমুনা সুতরাং অন্য পন্থা ধরে বলল তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয় ও বাবা এই যে আমার শ্বশুর দেখায় কেন রে শ্বশুরের কাছে কি টিকিখানাও বাঁধা রেখেছি নিতাই রাই বা কম কিসে পটল ডাঙাই তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত কে না জানে কি করবে সে আমার তুই বড্ড বোকা মেয়েছিল তো শোনো বাবু বৌদি কিন্তু সব টের পায় সোহাগের কথা আর বলিস সাহস বড়ই বেড়েছে এবার তার বিপদ শুনে খ্যাক করে উঠল তারক বিপদ আবার কি তোকে তো কতবার বলেছি ওতে কিছু হয় তোর আমিও রইলুম কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলবো না নরেন সঙ্গে আমার পশটা কথা হয়ে গেছে কি কথা সামনের মাসে চাকরিতে জয়েন দেব নরেন বাবু অন্য মেয়ে মানুষ দেখে নেয় না কেন যার যাকে পছন্দ তোকে চোখে লেগেছে ও বড় সর্বনেশে ব্যাপার যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে আমি বাপের বাড়ি যাচ্ছি লাথি ঝাঁটা খায় আর শুকিয়ে মরি তাও ভালো তবু নষ্ট হব না বিপদে ফেললি দেখছি বলি আমার মতো একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস তবে নরেন দোষটা কি করলো সে তো দেখতে আমার চেয়ে ঢের ভালো ফর্সা চোখে মুখে শ্রী আছে আমি তার পাশে কি বলতো তুমি আমার স্বামী ওই তো তোর দোষ স্বামীর মতো স্বামী হলেও না হয় বুঝতুম তুমি খারাপ লোক তো নও তোমাকে লোভে পেয়েছে তোর মাথাটাই বিগড়েছে আমি খারাপ নই খুব খারাপ কেউ আজ অব্দি বলেছে যে আমি ভালো বলেনি আমি বলছি ভালো করে ভেবে দেখো নরেনবাবু বাবু তোকে চায় এমন কি এ কোথাও বলেছে সে তোকে বিয়ে করতেও রাজি বিয়ে বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা যেন ভূত দেখেছে আরে ভয় পাসনি তোর একটু ধর্মবয় আছে আমি জানি আমি সাপ বলে দিয়েছি বিয়ে নয় মশাই আমি আমার বউ ছাড়ছি না দু চার দিন বড় জোর তোমার একটু না বলতে নরকে যাবে যে সে দেরি আছে নরকে মেলা লোক কলিকালে কি আর নরক যাত্রীর অভাব রে আগে এ জন্মে কিছু জুত করে নি নরক তো আছেই কপালে যমুনা রাগ করে বলল দেখো আমি সাবিত্রী বেউলা নয় তবে যা বুঝেছি তাই বুঝেছি আমাকে দিয়ে ও কাজ হবে না তুই বটে রে কি মেয়ে ছেলের অভাব তোর কত বড় ভাগ্য যে এত মেয়ে ছেলে থাকতে তুই সালা চোখে পড়েছিস আমি বলি সময় থাকতে এসব ভাঙিয়ে নে রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তো লাগে লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না মনটা ঠিক করে ফেলেছিল যমুনা এখানে থাকলে যে তার আর পরকাল বলে কিছু থাকবে তাও বুঝেছে কিন্তু যাই কোথা বাপের বাড়ি বলতে তুলসী গায়ে একখানা ঝুপড়ি এন্ডি কেন্ডি অনেক ভাই বোনের সংসার তার বাবা দাদ আর হাজার মলম বিক্রি করে মা বেঁচে ঘুটে বাঁশ ছাড়ের মধ্যে একটা পার হচ্ছিল ভোঁস ভোঁস শ্বাসের শব্দ সে সঙ্গে কে যেন আদার পাদার ভাঙছে তারক ভয় খেয়ে দাঁড়িয়ে গেল ও কি গো করালি চাপা গলায় বলল চুপ কান খাড়া করে শুনছিল করালি বাসপনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ আল্লাদের গলায় করালি বলল ওরে মাগি রয়েছিস বলছি শিগগির এখানে দিয়ে পাশনে প্রলয়ের শব্দ তুলে আর ফোসফোস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো গরু না হাতি বোঝা ভার বিশাল চেহারা ওরে বাঁশ রে এই তোমার গরু গরুটা করালের গা ঘেসে এসে দাঁড়ালো তার গলা এক হাতে জড়িয়ে ধরে করালি বলল আহা বাজা বলে ওর মনে সুখ নেই কিনা মনের দুঃখে মাঝে মাঝে বেশে যায় ফিরেও আসে চ চ পাঁচালি চ মেয়েটা এতক্ষণে পাচড়িয়ে কাঁদতে বসেছে তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুমি কপালওয়ালা মানুষ গো গরুটার দিব্যি পেয়ে গেলে এখন আমার বউ কোথা পায় বলতে পারো আমার কপাল তো আর তোমার মতো নয় গো দাদা পাবি পাবি বাঁধা বউ যাবে কোথায় মারথুর করিস নাকি আরে না সেসব নয় নরম সরম আছে গায়ে হাত তোলা দরকার হয় না গো তবে গো আছে খুব যেটা না বলবে সেটাকে হ্যাঁ করাই কার সাধ্য রতলার কাছে বরাবর কোরালির বাঁ রাস্তা ধরল তারক ডাইনে সামনেই মলয়া ফার্মেসি আলো চলছে দিব্যি পাকা ঘর দোকানও বড় বড়সরই আজ নরেন বাবু নেই শ্রীপতি একা বসে মাছি তাড়াচ্ছে তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি না হওয়ার কথাও নয় করে বলে বাবু নেই আসেনি আজ না সকাল থেকেই পাত্তা নেই বাড়ির লোকও এসে খুঁজে গেছে হ্যাঁ তবে তো শ্রীপতির চেয়ে আছে বুকটা ধক ধক করছিল তারকের তারির নেশাটা কেটে যাওয়ার উপক্রম গেল কোথায় নরেনবাবু ঠোঁট উল্টে বলল তাকে জানে বলে যায়নি কিছু পাড়ির লোকও খুঁজছে দুইয়ে দুয়ে তবে কি চারই হলো যমুনা নরেনবাবু যদি একসঙ্গে হাওয়া হয়ে থাকে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে জয়েন দেবে বসে গেল দোকানে সেই তারা কেমন হে বিক্রি কোথায় ওষুধের স্টকই নেই নেই কেন ওষুধ কি ম্যাঘনা আসবে টাকাটা দেবে কে কেন নিতাই বাবু দেবে দিচ্ছে কোথায় অন্য সব কারবারে টাকা আটকে আছে দোকান চলছে নমনম করে ইয়ে মানে তার উপরি টুপরি কেমন দেয় উপরে সেটা কি মাস মাইনেরই দেখা নেই তো তারক মৃদু মৃদু হাসছিল শ্রীপতি তো আর পাঠা নয় যে তার কাছে কবুল করবে নরেনবাবু বাবু বাড়িতে কিছু বলে যায়নি তাকে জানে ঠসা বোবা বউ তাকে বলাও যা আর না বলাও তা তার উঠে পড়ল না এতদিনে দিনে যমুনা তাহলে সুমতি হয়েছে নরেনবাবুর সঙ্গে যদি গিয়ে থাকে গেছে তাহলে তোমার দিয়া কেল্লা ওষুধের দোকান মানে কাঁচা পয়সা ঘরে ফিরে টেমি জেলে বসে বসে খানিক ভাবল তারক খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে তিনশো টাকা কম কিসের বসা চাকরি তার উপর ওপরই তো আছেই মনটা বেশ ভালোই লাগছে তারকের সে টেমি নিবিয়ে শুয়ে পড়ল কত রাত হবে কে জানে হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাউর হলো না কারো বিপদ আপদ হলো নাকি দরজা খুলে বেরিয়ে এলো তারক মনে হলো পুরো গায়ে যাচ্ছে মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে ডাকাত ডাকাত তারক লাফ দিয়ে উঠোনে নামল তারপর নরেনবাবুর বাড়ি থেকে ছুটতে লাগলো গন্ডগোলটা ওখানেই হচ্ছে যেন নরেনবাবুদের পুরনো ভাঙাবাড়ি সারিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায় বেশ বড়সড় বাড়ি উঠোনে ধানের মড়াই টিপকল পিছনে গোয়াল আর পেকি ঘর রয়েছে বাড়িটা হাতের মতোই চেনে পাড়ার লোক কেউ তেলোর তারক ভয়ে বাইরের উঠোনে মশাল হাতে কালি ঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে হাতে একখানা বড় সড় ছোড়া চকচক করছে আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিচড়ে বাইরে বের করে আছে নরেন বোবা কালা বউটাকে বউটার শাড়ি খুলে লম্বা হয়ে ছড়িয়ে গেছে ঘর তার মুখে কথা নেই কেবল আহ আহ চিৎকার তারক চেঁচিয়ে বলল ডাকাতি করছো করো বউটাকে ওরকম কেন করছো হে হ্যাঁ ওকে ছেড়ে দাও বোবা কালা মানুষ উঠোনের ছোড়া হাতে লোকটা একবার তার দিকে ফিরে দেখে একটা হাঁক মারল থমকে গেল হচ্ছে টাকাতে করবি কর কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বার করছিস কেন অবলা মানুষ হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের এ শালারা ভাড়াটে খুঁড়ে নয় তো চুলের মুটি ধরে হেচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে একজন খেটে মোটা একটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানুষিক জোরে হাড়ঘড় ভেঙে যাবার কথা আ আহ আহ চিৎকারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সাইডেনের মতো সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে মশালের আলোয় তারক দেখতে পেলো মলয়ার মুখ দিয়ে রক্ত করাচ্ছে উঠোনে লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ের দিকে তারক জন্মে মার দাঙ্গা করেনি সে ভীতু মানুষ কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতে গেল হঠাৎ চারিদিকে ঢেলা আর ইঁটের আর অভাব নেই পুরনো বাড়ির ভাঙা টুকরো চারিদিকে ছড়ানো তারক একখানা ইঁটের টুকরো তুলে খানিক দৌড় দিয়ে টিপ করে মারল একটা দুটো তিনটে মাস ঠালাকে বলে বলে চেঁচাচ্ছিল তারক তার পয়লা ইটে ছোড়াগুলো মাথা চেপে বসে পড়েছিল আর ইটগুলো লাগলো কিনা কে জানে তবে লোকগুলো ভোরকে ছিটকে গেল এদিক ওদিক তারক লাফ দিয়ে গিয়ে উঠানে ঢুকল সামনে একটা ঘেঁটে লাঠি পড়েছিল সেইটে তুলে নিল সে তারপর বসার ডাকাতটা উঠতে পাগলের মতো মারতে লাগলো তাকে চেঁচালো পালা পালা লোক আসছে পালা ডাকাতের যান বলে কথা অত পিটুনি খেয়েও লকটা হঠাৎ উঠে প্রাণ ভয়ে দৌড় লাগালো কে কোথায় গেল কে জানে তবে মেয়েটা বেঁচে গেল এ যাত্রা গায়ের লোক বোধহয় তারকের সাহস দেখে বেরিয়ে এলো এতক্ষণে লহমায় লাঠি সোঁটা ধারী পুরুষ আর মেয়ে ভর্তি মেয়েদের কারো হাটে অব্দি আছে কান পাতা দেয় মলয়াকে ধরে তুলতে হলো বোবা মেয়েটা থরথর করে কাঁপছে চোখে ভুতুরে দৃষ্টি সোজা হয়ে দাঁড়াতেও পারছে না তারক পাঁজা কোলে করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায় মেয়ে দুটো চেয়ে চেয়ে কাঁদছে নরেনবাবু কোথায় নরেনবাবু বাবু কি খাটির নিচে নাকি নাকি পালিয়ে গেছেন এসব নানা জন জিজ্ঞেস করতে লাগলো একজন মনীষ এগিয়ে এসে বলল বাবু আজ সাত সকালে একটু শহরে গেছেন আজ ফিরবেন না তারকের গাছ জ্বালা করছিল হঠাৎ নরেন শালায় মলয়াকে খুন করতে লোক লাগায়নি তো শালার যে যমুনার উপর দারুণ লোভ তারকের কাছে বিয়ের প্রস্তাব অব্দি দিয়ে রেখেছে মাথাটা বড় গরম হচ্ছিল তারকের সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল আর ততই তারকের গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে ব্যাপারটা তার কাছে পরিষ্কার ডাকাতি নয় ডাকাতরা অকারণে খুন করে না এরা খুন করতে এসেছিল তপন হালদারের ছেলে মিতুল মোটর বাইকে করে কালীপুর থেকে মনমথ ডাক্তারকে নিয়ে এলো গায়ে হোমিওপ্যাথি জগন্নাথ কি সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে যাই হোক ওটা চোর তেমন মাত্রা ছাড়া নয় মনমথ ডাক্তার দেখে টেখে বলল হাটটার ভাঙেনি তবে ভোগান্তি আছে তারক ভিড়ের বাইরে উঠোনের এক ধারে এসে দাঁড়িয়ে ওপরে চেয়ে আকাশটাকে দেখল সে অমানুষ ঠিকই কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে আজ দেখা যাচ্ছে কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়লো জিপে করে জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর তারপর তার বাড়ি মুখও রঙনা হলো মনটা খারাপ লাগছে বউটা এটু হয়ে পড়লো ছাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল আমি তো জানতুম তুমি খারাপ লোক নও তার কে 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 ওখানে কে আমি অন্ধকারেও কি আর চিনতে ভুল হয় তুই তুই নরেন সঙ্গে যাস তোমার মুখে কি কিছু আটকায় না তার আগে গলায় দড়ি দেব তাহলে কোথায় ছিলি কোথায় আবার বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে ডাকাত যখন পড়লো তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পিছনে লুকিয়ে পড়ি তুমি না এলে যে আজ কি হতো নরেন বাবু তাহলে কার সঙ্গে গেল তা আমি কি জানি নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিলুম ও শালা একবার ভেবেছিলাম পুলিশকে বলে দি খুনটা ও শালাই ছিল না না ওসব বলার দরকার নেই আমাদের তো গায়ে আমরা গরিব মানুষ হুম আর আমাকে বেচতে চাইবে না তো তারক একটু হাসলো তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল। সেই তারকটা ভেঙে গেছে এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ তারকের হাতে একটা জোর চিমটি কাটলো যমুনা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পরপুরুষ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার